আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বেআইনিভাবে ভুয়ো এবং নেশাদ্রব্য বিক্রি করার প্রতিবাদ জানিয়েই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূলের যুব সভাপতি সহ একাধিক কর্মী সমর্থক। ঘটনাটি নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। অভিযোগ, ওই ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদ জুয়ার আসর বসত, এর পাশাপাশি আফরিন ড্রাগসের মতন নেশাদ্রব্য বিক্রি হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছোটন সিংহ রায় সহ একাধিক তৃণমূল কর্মী যখন এই এলাকা দিয়ে আসছিলেন তখন সেই সময় জুয়ার প্রতিবাদ জানালে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হয়েছে আমাদের ওখানে কিছু দুষ্কৃতি টাইপের মানুষ যারা আগে কিছুদিন আগে বিজেপি করছিল এবং তারা হচ্ছে এখানে একটা জুয়ার বোর্ড চালাচ্ছে দীর্ঘদিন ধরে। তো সেই জিনিসটা নিয়ে আমি যেহেতু 3 নম্বর ওয়ার্ডের দায়িত্বের মধ্যে আছি সেই জন্য আমি সেই জায়গাটায় তার প্রতিবাদ করতে যাই। আচ্ছা, কী পদে আছো? আমি হচ্ছে যুবর ভাইস প্রেসিডেন্ট আছি 3 নম্বর ওয়ার্ডের। কেন মারলো আপনাকে? আমাকে মারলো কারণ আমি আমার বন্ধু যাচ্ছিলাম, আমি এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করেছিলাম যে আমার ওয়ার্ডের মধ্যে যুবর হচ্ছে ছেলেদের যাতে নষ্ট না হয়ে যায়, তাদের যদিও লাইফটা নষ্ট না হয় এবং এসব যুব মুখ খেলিয়ে তাদের সাথে যুব খেলার সাথে সাথে তাদের বাউল সুগারের খাওয়াচ্ছে এবং গেঁজা খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে, খাইয়ে তাদের সাথে প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে ব্যবসায় টাকা ইনকাম করছে, তার জন্য তা আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি তাদেরকে আমি ওই জায়গায় প্রতিবাদ করতে গেছিলাম যাতে এই যুবর বোর্ডটা বন্ধ হয়। সেই যুবর বোর্ডটা ওরা চালাচ্ছে এবং সেই জিনিসটা বলে আসার পরে যখন আমি আর আমার বন্ধু দুজন মিলে যাচ্ছিলাম বাইক নিয়ে, সেই সময় আমাকে হঠাৎই 15-20 খানা ছেলে মিলে ঘিরে ধরে বলছে আমাকে মেরে ফেলে দিতে। কোথায় ঘটনাটা? কোথায় ঘটনাটা ঘটেছে? তোমার হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের ওই জায়গার নাম কি, জোড়া মসজিদ তলায়। তো আমাকে বলছে যে একে মেরে ফেলে দাও, একে বাঁচিয়ে রেখে লাভ নেই, সবাই মিলে যে মারধর করছে, আমার এখানে সেলাই পড়েছে, আমার মুখ চুপ কেটে গিয়েছে, আমার বন্ধুর মাথায় 4টা সেলাই পড়েছে, মাথার পিছন দিয়ে 4টা সেলাই পড়েছে। দীর্ঘদিন ধরে এইসব মানুষরা বিজু দে, ভালো নাম প্রদীপ দে, আর তার সাথে আছে সুভাষ দাস, সাগর শেখ, আর হচ্ছে সমীর, টাইটেলটা বুঝতে পারবো না, গড়ামি পাড়ায় বাড়ি, এই মানুষগুলো দীর্ঘদিন ধরে এবং তার সাথে কিছু কিছু ব্যক্তি আছে দীর্ঘদিন ধরে এইসব নোংরামি জিনিসগুলো করছে, জুয়োর ব্যবসা চালাচ্ছে, জুয়োর কাজ চালাচ্ছে, সব কিছু করছে, আমরা বলতে গেলেই আমাদের উপর অত্যাচার করছে। সেই জিনিসটার প্রতিবাদ আমরা করেছি, প্রতিবাদ করার জন্য আমাদের এই পরিস্থিতি হয়েছে। থানায় কি লিখিত কোনো কমপ্লেন? লিখিত কমপ্লেন আমরা করবো, যেহেতু আমরা এখন এই জায়গাটায় অসুস্থ সেই জন্য আমরা এখন করতে পারিনি, আমরা পরবর্তীকালে সেই জিনিসটা অবশ্যই করবো। আমাদের থানার কাছে যেতেই হবে, তাদের হচ্ছে তাদের কাছে আমাদের কমপ্লেনটা করতেই হবে। আমি প্রশাসনের কাছে এবং সমস্ত যত দলীয় যারা নেতৃত্ব আছে তাদের কাছে একটা জিনিসই বলতে চাই যে আমার এই বিষয়টার দিকে আপনারা সমস্ত রকমভাবে আপনারা নজর দিন এবং এর একটা প্রতিবাদ চাই, কারণ এইসব মানুষগুলো দীর্ঘদিন ধরে আগে নোংরামি করে এসছে, আমাদের দলটাকে নোংরা জিনিস বলে এসছে, দলটাকে সেই জায়গাটায় তারা আবার পরবর্তীকালে আমাদের দলের মধ্যে ঢুকে আমার দলটাকে বদনাম করার চেষ্টা করছে। এই জিনিসটা, আমার নাম ছোটন সিংহ রায়। 3 নম্বর ওয়ার্ডের দেখির পাড়া জোড়া মসজিদে পেছনে একটা জুয়োর বোর্ড চলছে, ওই জুয়োর বোর্ডটা বন্ধ করার জন্য প্রতিবাদ করায় আমাদেরকে দুজন কথা মেরে মেরেছে। কারা? প্রদীপ দে, মানে অনেক বিজু, সুভাষ দাস, সমীর, সাগর শেখ, আরও আদার্স অনেকজন ছিল। আচ্ছা, কী করেন তারা? তারা ওই জুয়োর বোর্ড চালান, বাউন্স করে ব্যবসা করে। থানায় জানিয়েছিলেন এই বিষয়টি? থানায় এর আগে হচ্ছে লিখিত অভিযোগ জানানো হয়নি, মৌখিকভাবে বলা হয়েছিল, এবছর এবার লিখিত অভিযোগ জানানো। কোনো রকম থানার পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেয়নি? থানায় কোনো প্রমাণ পায়নি। আচ্ছা আচ্ছা, তারা কোনো দল করেন? তারা আগে বিজেপি করতো, রিসেন্টলি তৃণমূল যোগদান করেছে। আচ্ছা, কী চাইছেন আপনারা? আমরা একটা প্রতিকার চাইছি, যার জোর ভোটটা বন্ধ হয় আর আমাদের মেরেছে এরা প্রতিকার। আপনার নাম? যেন কোনো শাস্তি পায় না। আপনার নাম? আমার তো অমিত দাস। কতদিন ধরে চলছে ওইখানে জুয়ার ব্যবসা, এই ধরনের অসামাজিক কাজকর্ম? বাউন্সটা অনেকদিন চলছে, জুয়ার বোর্ডটা রিসেন্টলি 2-3 মাস ধরে চলছে। থ্যাংক ইউ। আপনার নামটা একবার বলবেন? অমিত দাস। ইতিমধ্যে আক্রান্ত কর্মীরা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটেছিল যে বেশ কিছুদিন ধরে আমাদের 3 নম্বর ওয়ার্ডে কৃষ্ণনগরে
তিন নম্বর ওয়ার্ডে একটা জুয়োর বোর্ড চলছে, সেটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং ওখানকার কিছু সমাজ বিরোধীরা তারা ওই বোর্ডটা চালায়, যেটা আমরা দীর্ঘ মানে আমরা খুব প্রতিবাদ করি ব্যাপারটা। এবং এই বোর্ডটা যাতে যুব সমাজ নষ্ট না হয়, যেহেতু আমি কৃষ্ণনগর টাউনের যুবর ভাইস প্রেসিডেন্ট, এই কারণে যুব সমাজকে নষ্ট হাত থেকে বাঁচানোর জন্য আমরা এর প্রতিবাদ করি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমার ভাই যখন ওই দিক দিকে তিন নম্বর ওয়ার্ডে জোড়া মসজিদের রাস্তার ওই দিক দিয়ে বাইক নিয়ে একা একা আসছিল, তখন তার উপরে ওই জোর বোর্ডের বিজু দিয়ে যার ভালো নাম প্রদীপ দিয়ে সে এবং তার বেশ কিছু মানে সমাজ বিরোধী নিয়ে তারা আমার ভাইয়ের উপরে অ্যাটাক করে এবং মেশিনের ডামার দিয়ে মারে এবং মেরে ফেলতে চায় এবং হচ্ছে দা দিয়ে মারে, রড দিয়ে মারে। এবং সেই সময় পাশে আর একটা আমাদের যুবর একটা ছেলে ছিল, তাকেও হচ্ছে রড বাস দা দিয়ে মারে এবং তার মাথায় চারটে সেলাই পরে, আমার ভাইয়েরও দুটো সেলাই পরে মাথায়। এবং ওই ওই বিজু দিয়ে দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় যুব সমাজকে ব্রাউন সুগার খাওয়ানো থেকে শুরু করে ওই জোর বোর্ডের টাকা দিয়ে জোর বোর্ডটা চালানো থেকে শুরু করে যুব সমাজকে একদম নষ্ট করে দিচ্ছে। এর জন্য আমরা এর প্রতিবাদ জানাই, প্রশাসনকেও আমরা জানিয়েছি, প্রশাসনও আমাদের বলেছে এর ব্যবস্থা নেবে। এবং আমরা চাই যে এই আজকে আমার ভাইকে এরমভাবে মারা এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে মারা, এর হচ্ছে আমি বিচার চাই। না, এরা হচ্ছে এরা বিজেপি করত, এরা নিজেরা বলে যে আমরা তৃণমূল করি, কিন্তু তাতে এরা তৃণমূল এর সাথে যুক্ত নেই, কারণ আমাদের তৃণমূল দলে এরকম কোনো সমাজ বিরোধীর কোনো জায়গা নেই। আমাদের তৃণমূল দল এইসবকে কোনো সাপোর্ট করে না, করবেও না। হ্যাঁ, আর যদি এর মধ্যে যদি এইসব ছেলেগুলো যদি কিছু লোক যারা হচ্ছে তৃণমূলের সাথে যুক্ত মানে নিজেরা বলছে যদিও যুক্ত থাকে, তাহলে এর হচ্ছে সুন্দরবন সাজা আমরা চাই এবং এর প্রশাসনকে বলতে চাই যে জাতীয় ব্যবস্থা নেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।